নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর দশ পয়েন্ট একের সতেরো নম্বর প্রশ্নটির সমাধান করব তো চলো ভিডিওটিতে সমাধানটি দেখে নিই এন্টার পরে তো বন্ধুরা এবার আমরা সতেরো নম্বর প্রশ্নটি পড়ে নিই সতেরো নম্বর প্রশ্নতে বলা হয়েছে হাসমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো টাকায় বিক্রি করেন তিনি প্রথমটিতে চার পার্সেন্ট লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার চার পার্সেন্ট ক্ষতি হয় তার মোট লাভ বা ক্ষতি কত হল ঠিক তো এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নতে দুটি হস্তশিল্পের কথা বলেছে এবং দুটি হস্তশিল্পেরই বিক্রয় মূল্য সে বলেছে একই সেটা হচ্ছে বারোশো আটচল্লিশ টাকা কিন্তু প্রথমটা বিক্রি করছে তো চার পার্সেন্ট লাভ হচ্ছে তো দ্বিতীয়টা বিক্রি করছে তো চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে এক্ষেত্রে মানে এটা প্রশ্ন আমরা পরে বুঝতে পারলাম যে দুটি হস্তশিল্পে আমাদের ক্রয় মূল্যটা একই না ঠিক তাহলে আমাদের ধরে নিতে হবে দুটি হস্তশিল্পের ক্রয় মূল্যগুলোকে আলাদা আলাদা আমরা প্রথমে ধরব যে ধরি প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য প্রথম হস্তশিল্পটির শিল্পটির ক্রয় মূল্য প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য সমান সময় কত ধরতে হবে সেটা আমরা ধরব হচ্ছে হান্ড্রেড এক্স টাকা ধরব ঠিক আছে তাহলে ধরলাম প্রথম হস্তশিল্পের কয় মূল্য এত এবার যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে সেটাও লিখে নেব অত প্রথম হস্তশিল্পটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমর্থন কত বলেছে বারোশো টাকা ঠিক অতএব লাভ কত হবে লাভ সমান সমান আমাদের প্রশ্নতে বলেছে প্রথমটিতে যেহেতু লাভ হয়েছে তাহলে আমরা লিখতে পারি বারোশো আটচল্লিশ মাইনাস হানড্রেড এক্স টাকা ঠিক তো এটা লাভ আবার আমরা জানি যে যে শতকরা লাভ যেটা হয় সেটা বিক্রমবল মাইনাস ক্রয় মূল্য এভেভে করে দুটো সমান হয় তাহলে আমরা লিখতে পারবো যে বারোশো আটচল্লিশ মাইনাস হানড্রেড এক্স শর্তানু সার এটা লিখবো আমরা শর্তানু সারে এত এটা লাভ আবার ক্রয় মূল্যের উপর যেটা চার পার্সেন্ট লাভ বলেছে সেটাও আমরা বের করে তাহলে ক্রয় মূল্য হান্ড্রেড এক্স এর ওপর চার পার্সেন্ট চার ঠিক তাহলে হান্ড্রেড এ করে গেলো তাহলে এদিক গেলো আমাদের কত ফোর এক্স তাহলে বারোশো আটচল্লিশ ইকোয়াল টু একশো চার থাকলো আর এই একশোটার দিক গেল তাহলে একশো হলো ঠিক কত হবে বারোশো আটচল্লিশ বাই একশো এবার একশো চার এখানে আমাদের গেলে এক ঠিক একশো গেলো আর তাহলে হচ্ছে আমাদের কত দুশো আট তাহলে আবার দুই ঠিক তাহলে বারো হয় এক্সো ভ্যালু কত আসলো একশো ভ্যালু আসলো আমাদের হচ্ছে বারো এবার আমরা তাহলে পেয়ে গেলাম যে প্রথম হস্তশিল্পটির ক্রয়মূল্য মূল্য কত ঠিক অর্থে প্রথম হস্তশিল্পটির ক্রয়মূল্য মূল্য আমাদের হান্ড্রেড ইন্টু বারো প্রথম হস্ত শিল্পটির ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে হানড্রেড ইন্টু বারো এত টাকা নিচে কিছু হবে না ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের কত বারোশো টাকা কি হচ্ছে প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য এবার প্রথম হস্তশিল্পতে লাভ কত হয়েছে বারোশো আটচল্লিশ থেকে হানড্রেড এক্স বাদ বা আমরা বলতে পারি ফোর এক্স টাকা অর্থাৎ লিখতে পারি যে প্রথম হস্তশিল্পটির তে লাভ লাভ হবে কত হান্ড্রেড এক্সের ফোর পার্সেন্ট এত টাকায় তো হচ্ছে লাভ ঠিক অর্থাৎ এই হান্ড্রেড এই হান্ড্রেড কেটে তাহলে ফোর ইন্টু বারো এত টাকা তাহলে কত আমাদের আটচল্লিশ টাকা ঠিক প্রথম হস্তশিল্পটির শিল্পটির লাভ এই আটচল্লিশ দেখো এভাবে বের করা বের করা যায় বারোশো আটচল্লিশ থেকে বারোশো বাদ হান্ড্রেড এসে ভালো যেহেতু বারোশো তাহলে আটচল্লিশ থাকছে ঠিক তাহলে প্রথম শিল্পটিতে মানে প্রথম হস্তশিল্পটিতে লাভ হলো আমাদের আটচল্লিশ টাকা এবার দ্বিতীয় হস্তশিল্পটির কথা বলেছে সেটা আমাদের করতে হবে একইভাবে ঠিক অর্থাৎ আমরা লিখব যে ধরি ধরি দ্বিতীয় দ্বিতীয় হস্ত শিল্পটি টির দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান হান্ড্রেড ওয়াই টাকা ঠিক দ্বিতীয় হস্তশিল্পটির আমরা ক্রয় মূল্য করেছিলাম হানড্রেড ওয়াই টাকা এবার দেখো দ্বিতীয় হস্তশিল্পটি আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে অত সেটাও লিখব দ্বিতীয় হস্তশিল্পটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এটাতেও বলেছে কী বিক্রয় মূল্য একই সেটা বলেছে বারোশো আটচল্লিশ টাকা অতএব আমাদের শর্তানুসারে আমরা লিখতে পারি ডাইরেক্ট আমরা লিখবো এখানে শর্তানুসারে শর্তানুসারে যে বারো হান্ড্রেড ওয়াই মাইনাস বারোশো আটচল্লিশ ইকাল টু হান্ড্রেড ওয়াই ইন্টু ফোর বাই হান্ড্রেড এটা কেন দেখো আমাদের দ্বিতীয় হস্তশিল্পটি বিক্রি করার ফলে হয়েছে ক্ষতি ঠিক এবং সেই ক্ষতিটা বলেছে কত সেই ক্ষতিটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের ওপর চার পার্সেন্ট ঠিক তো ক্ষতির সমস্যা আমরা কী জানি ক্ষতির সমস্যা জানি আমরা হচ্ছে কয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে সাত সারা ক্রয় মূল্য এটা হান্ড্রেড ওয়াই মাইনাস বিক্রয় মূল্য বারোশো আটচল্লিশ কয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা হচ্ছে ক্ষতি এই ক্ষতির সমস্যা ওপর ক্রয় মূল্যের উপর শতক করা যে চার পার্সেন্ট সেটা তাহলে হান্ড্রেড ওয়াইয়ের ওপর চার পার্সেন্ট নিলাম তাহলে এই হান্ড্রেড এ হান্ড্রেড কেটে গেলো তাহলে আমাদের কত হচ্ছে আমাদের এদিকে দেখো হান্ড্রেড ওয়াই আর এদিকের ফোর ওয়াই এপারে আসলে তাহলে হান্ড্রেড প্লাস ফোর ওয়াই হয়ে যাবে হান্ড্রেড মাইনাস হবে মাইনাস তাহলে হান্ড্রেড ওয়াই এদিকে মাইনাস ফোর ওয়াই সমানসান বারোশো আটচল্লিশ ঠিক তো এটা আসলো তা এবার দেখো আমাদের হবে বা দিকে ছিয়ানব্বই ওয়াই ইকাল টু বারোশো আটচল্লিশ ঠিক আচ্ছা ওয়াই সমানসান বারোশো আটচল্লিশ বাই ছিয়ানব্বই এবার কাটাকাটি করবো আমরা এটাকে কাটাকাটি করি চার দিয়ে তাহলে চার দুগুণা আট চার চারে ষোলো এদিকে চার দিয়ে হচ্ছে তিন চারে বারো তারকে চার চার দু আট ঠিক এবার কত দিয়ে করবো এবার করবো হচ্ছে আমরা ছয় দিয়ে ছয় দিয়ে চার ছয় চব্বিশ ঠিক এবার ছয় দিয়ে এটা করলে পাঁচ ছয় তিরিশ হয় আর এদিকে পাঁচ ছয় তিরিশ এক দুই বারো হচ্ছে ছয় বারো ঠিক এবার আমাদের কত করবো চার আছে চার তেরো না না চার দিয়ে বাহান্ন কাটতে হবে তাহলে চার এক চার আর তিন তাহলে তেরো হচ্ছে চার বাহান্ন ঠিক আছে তাহলে ওয়াই সমসন কত আসলো আমাদের ওয়াই সমসন আসলো হচ্ছে আমাদের তেরো ঠিক ওয়াইয়ের মান কত আসলো তেরো অতএব দ্বিতীয় হস্তশিল্পটি আমরা কি পেয়ে যাবো দ্বিতীয় হস্তশিল্পটি আমরা পেয়ে যাবো হচ্ছে কি ক্রয় মূল্যটা তো লিখব দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য দ্বিতীয় হস্তশিল্পটির শিল্পটির ক্রয় মূল্য সমান সমান হান্ড্রেড ইন্টু ওয়াই টাকা তাহলে ওয়াই ভ্যালু আমাদের তেরো আছে তাহলে হান্ড্রেড ইন্টু তেরো টাকা হচ্ছে আমাদের তেরোশো টাকা কি দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য ঠিক এবার দ্বিতীয় হস্তশিল্পটি বিক্রি করার ফলে তার ক্ষতি হয়ে গেছে চার পার্সেন্ট ক্ষতি ঠিক তাহলে লিখবো দ্বিতীয় হস্তশিল্পে ক্ষতি দ্বিতীয় হস্তশিল্পে ক্ষতি সমান সমান এটার ওপর চার পার্সেন্ট তাহলে তেরো ইন্টু ফোর বাই হানড্রেড এত টাকা কী হচ্ছে ক্ষতি তাহলে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো করে চার তেরো কত বাহান্ন টাকা তাহলে দ্বিতীয় হস্তশিল্পের ক্ষতি হয়েছে বাহান্ন টাকা এবার যেহেতু দেখো আমাদের দ্বিতীয় হস্তশিল্পের ক্ষতি এটা আছে এবং প্রথম প্রথম হস্তশিল্পের লাভ এটা আছে তাহলে লাভটা কী হচ্ছে আমাদের কম আছে ক্ষতি থেকে তাহলে আমাদের মোট ক্ষতি হয়েছে ঠিক তাহলে মোট ক্ষতি সমান সমান বাহান্ন মাইনাস আটচল্লিশ এত টাকা মোট ক্ষতি যেহেতু ক্ষতিটা বেশি আছে ঠিক তাহলে বাহান্ন থেকে এবার আমরা চার বাদ দিলে পাচ্ছি হচ্ছে চার টাকা তাহলে মোট ক্ষতি কত হলো মোট ক্ষতি হলো হচ্ছে আমাদের চার টাকা তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও